ভাঙা চাল দিয়ে ঢুকছে সূর্যের আলো, ভাঙা চোরা দেওয়ালে জমেছে শ্যাওলা। এমনই করুণ পরিস্থিতি নদিয়া তেহট্ট থানার রঘুনাথপুর পঞ্চায়েতের রঘুনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই সময় ধরা পড়ল এই ছবি। শিক্ষকরা আসেন, যান, মাইনে পান, নামে মাত্র খোলা স্কুল, নেই কোনো ছাত্রছাত্রী, নেই শৌচাগারের ব্যবস্থা, শিখে উঠেছে পঠন পাঠন। শ্মশানের নিস্তব্ধতা গ্রাস করেছে গোটা স্কুল চত্বর। বুধবার স্কুলে ছিল পরীক্ষা, পরীক্ষার দিনেও দেখা পাওয়া গেল না কোনো ছাত্রছাত্রী। এর জন্য মূলত পরিকাঠামোর অভাবকেই দায়ী করেছেন অভিভাবকরা। শিক্ষিকারা হয়তো ঠিকমতো পড়ান না, সেই কারণেই পড়ুয়াদের দেখা পাওয়া যায় না, এমনও অভিযোগ উঠেছে। আমার মেয়ে যেরকম, হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছে ক্লাস ওয়ানে, কিন্তু এদের সেরকম পরিকাঠামোই নেই, এমনি স্কুলে ছাত্র নেই। এরা প্রথমে বলেছিল যে এদিক ওদিক থেকে দু পাঁচজন ম্যানেজ করে আনবো, হ্যাঁ, কিন্তু দেখলাম শেষে দু পাঁচ দিন পরে আমার মেয়ে একাই। এবার একা তো স্কুলে যেতে, মানে ও তো বাচ্চা, ওর বয়স পাঁচ বছর, পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর, তো ও একা একা কী করে থাকবে স্কুলে? সেই রকম এদের কোনো ব্যবস্থাই নেই, ঠিকমতো ব্যবস্থা নেই ছাত্রদের আসার জন্য, এই জন্য কোনো ছাত্র আসে না। পড়ানোর ঘাটতি আছে, সেটা টিচাররা ঠিকমতো হয়তো পড়ায় না, তার জন্য আসে না। স্কুল সামলানোর জন্য রয়েছেন মাত্র দুজন শিক্ষিকা। স্কুল চালুর প্রায় ঘন্টাখানেক পর কোনো মতে স্কুলে এসে উপস্থিত হন প্রধান শিক্ষিকা। যদিও প্রধান শিক্ষিকার দাবি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১২ জন, ছাত্রছাত্রী না আসায় পরীক্ষা হচ্ছে না। ছাত্রছাত্রীর সংখ্যা ১২ জন। আচ্ছা, আজকে তো পরীক্ষা আছে, আপনার স্কুলে এরকম তো কোনো ছাত্রছাত্রীকে দেখা যাচ্ছে না, কি বলবেন? বলেছিলাম ওরা আসেনি। তদন্ত করে দেখার আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধানের। এই বিষয়ে আমি বলছি, আমি তো এই আগে জানতাম না, আমাকে আগে কোনো অভিভাবক বা কোনো কেউই আমাকে জানায়নি, এখন আমি আপনাদের মারফত আমি জানতে পারছি। এরপর আমরা এই তদন্ত করছি যে স্কুলে আর ছাত্রছাত্রী নেই, স্কুলে দিদিমণিরা ঠিকমতো আসে না, এটা আমরা জানতাম না, আজকে আমি জানতে পারলাম আপনাদের মারফত। এরপরে আমি আমার প্রশাসনকে জানাবো, যাতে পরবর্তী সময়ে স্কুলটা যাতে ভালোভাবে চালাতে পারে, ছাত্রছাত্রীর উপস্থিতি হার আমরা করতে পারি। রাজ্যের পঠন পাঠনের অবস্থা তথই বছর, এই নিয়ে কটাক্ষ বিজেপির। গোটা রাজ্যের মানুষ দেখছেন যে গোটা শিক্ষা দপ্তরের সকলেই এখন দুর্নীতির দায়ে জেলে। যখন শিক্ষা দপ্তর দুর্নীতির দায়ে জেলে, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিখেই উঠেছে। এই রাজ্যের পঠন পাঠনের অবস্থা তথই বছর। এখানে শিক্ষার প্রতি যে রাজ্য সরকারের যে কোনো দায়বদ্ধতা নেই, তার এটা জ্বলন্ত উদাহরণ। করোনা কাল থেকে ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও শিক্ষা ব্যবস্থার মান কি উন্নত হয়েছে? শিক্ষা ব্যবস্থার মান যে তলানিতে ঠেকেছে তার জন্য দায়ী কে? উঠছে প্রশ্ন। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।